যে শূন্যতার কোনো পূর্ণতা নেই, তিনি খুব সাধারণ মানুষ, অসাধারণ তার কর্মযোগ্য। মহান মুক্তিযুদ্ধে দুঃসাহসিক ভূমিকা, এরপর 5 দশকের এই বাংলাদেশে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ছিলেন বড়ই অনন্য, অতুলনীয়। তার শেষ বিদায়ের খবরে তাই কাঁদল বাংলার মানুষ। গুরুতর অসুস্থ হয়ে তারই গড়া গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই জনস্বাস্থ্যবিদ। দীর্ঘদিন ধরে লড়ছিলেন কিডনিসহ নানা জটিল রোগের সাথে, ছিলেন লাইফ সাপোর্টে, বয়সটাও 81। কিন্তু ঘড়ির কাটে রাত 11টায় চিকিৎসকরা জানালেন দুঃসংবাদ, এমন গুণীজন হারানোর খবরে ভাষাহীন সবাই। জীবনের সযত্নে গড়ে তোলা দায়িত্বটা জাফরুল্লাহ স্যারই নিয়েছিল। আমাদের মতো অসহায় নির্যাতিত মানুষের অভিভাবক আর্থিক সে রইল না। গতদিনের বেলায় বেলা 2টার সময় ওনাকে রাত 8টা পর্যন্ত ওনাকে ডায়ালিসিস দেওয়া হয়েছে। রাত 10টা থেকে ওনার শরীর খারাপ হয়ে বেশি খারাপ হয়ে গেছে। 11টার সময় উনি না পেরে দেশে চলে গেছে। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে মধ্যরাতেই ছুটে আসেন হাজারো মানুষ, তার শুভাকাঙ্ক্ষী, দীর্ঘদিনের সহকর্মী, বিশিষ্টজন, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মুহূর্তেই হাজির গণস্বাস্থ্য হাসপাতালে। মানুষের কল্যাণ ছাড়া কোনো কিছুই তিনি জীবনে চিন্তা করেন নাই, এমন একজন মানুষকে আমরা হারালাম। আমি দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাই, আল্লাহ যেন তাকে বেহেশতে নসিব করেন। তার পুরো লড়াইটা ছিল মুক্তিযুদ্ধের বিশ্রামগঞ্জ থেকে একটা স্বাস্থ্য হাসপাতাল গড়ে তোলা মুক্তিযোদ্ধের জন্য। তারপরে সারা জীবন তিনি কোনো না কোনো ইস্যু নিয়ে তিনি কাজ করে গেছেন, সারাটা জীবন কাজ করে গেছেন, একটা মুহূর্তের জন্য তিনি অবসর ছিলেন। পুরো জীবনে ডাক্তার জাফরুল্লাহ যেভাবে চিকিৎসা, শিক্ষা সহ গণমানুষের ভালোর জন্য লড়েছেন, অসহায়দের সফলতার বহু উদাহরণ তৈরি করেছেন, বিদায়বেলায় ঠিক সেভাবেই চোখের জলে শত শত মানুষের দোয়া, শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হন। রাত 11টা থেকে 1:30 পর্যন্ত তার মরদেহ ছিল গণস্বাস্থ্য নগর হাসপাতালে। বিরোধীদের কাছেও তার একটা অবস্থান ছিল, আবার সরকারি দলের কাছেও তার কিন্তু একটা অবস্থান ছিল। সম্মানের দিক থেকে কেউ তাকে আসলে কমতির আসনটাতে দেয়নি, কারণ সেই যোগ্যতাটা কিন্তু তিনি আসলে অর্জন করতে পেরেছিলেন। চলমান যে সংকট নিরসনে তিনি যে প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন, সেই অসমাপ্ত কাজগুলো করার জন্য যদি চেষ্টা করেন তাহলেই তার আত্মা শান্তি পাবে। হাসপাতালে কথা, ওষুধ শিল্পের কথা, মানবিক দিক কথা, সবচেয়ে বড় কথা ডায়ালাসিসে শেষ পর্যন্ত যেখানে, আর সবচেয়ে বড় উনি নিজের চিকিৎসা নিজের জায়গায় করেছে। এরপর বারডেম হাসপাতালের মরদেহে রাখার জন্য বীর মুক্তিযোদ্ধার মরদেহ নেওয়া হয় তারই গড়া এই স্বাস্থ্যকেন্দ্র থেকে শেষবারের জন্যে। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর চির বিদায়ে যেন নেমে আসে মহাশূন্যতা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।